ধরুম ইয়া ইফতারের সময় হিন্দু মানুষ নিয়ে এসে সামনে বসাইছেন দেখেন না গায়ে কি গন্ধ আসে ইফতারি করতাম না আমি আমি তো বাড়ি সব বুঝি না তা কেমনে কি দাদা কি দাদা রোজা রাখছেন নাকি ইফতারি নিবেন না দাদা আমাদের মেসে কটা মুসলমান দাদা আছে তো তোমরা আমার ডেলি ইফতারি করে আজকে আমি ওনাদেরকে ইফতারি করামো কি ব্যাপার ইফতারে আছে আর 10 মিনিট শামিম ভাই আইতেছে নাকি তাই তো এই তো শামিম ভাই আসা পড়ছে বসেন আরে শামিম ভাই ইফতারের আছে আর 10 মিনিট সর্বত্র সবকিছু রেডি করে বসে আছি আর আপনি খালি হাতে এসে বসে বললেন ইফতারি করুন হইছে কি ভাই কি কোমল লজ্জার কথা আজকে আমার বেতনের ডেট ছিল বেতনটা পাই নাই এই জন্য ইফতারিটা নিয়ে আসতে পারিনি আজকের মতো এটাতে চালাই দেন কালকে আমি আসার সময় ইফতারি নিয়ে সবাইকে খাওয়া মনে দারুমিয়া আমরা সিরিয়ালি ইফতারি করি আজকে আপনার ইফতার করানোর ডেট আর আপনি খালি হাতে এসে কইতাছেন বেতন পাই নাই এটা কোনো কথা হলো এরকম হলে ভাই একসাথে মাসে থাকা যাইব না মেজাজটাই খারাপ করে দিলেন ওই যে আর একজন আইছে শামিম দাদা কি দাদা আজকে আপনার ইফতারের আয়োজন করেন নাই ইফতারি দেখি না যে দাদা লজ্জার কথা কি বলবো আজকে বেতনের ডেট ছিল বেতনটা পাই নাই এই জন্য ইফতারি নিয়ে আসতে পারিনি কোনো সমস্যা নাই আজকে আপনার কলকে আমি ইফতারি নিয়েছি আমি আজকে ইফতারি করামু আপনি ইফতারি নিয়েছেন হ্যাঁ দাদা দেন 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 এই দৃষ্টাও মাখাই হ্যাঁ মিয়া হিন্দু মানুষ ইফতারি নিয়ে আইছে কোথেকে মন্দির টন্দির থেকে প্রসাদ চুকা নিয়ে আইছে আর ওই দিদি করবে ইফতারি ফাজলাম করেন না না দাদা আপনি ভুল বুঝছেন না আমি আজকে বেতন পাইছি তো তো চলার জন্য 500 টাকা রাখছিলাম ওই টাকা দিয়ে আপনাকে ইফতারি নিয়ে আইছি দোকান দিয়ে নিয়ে আইছি খাইতে পারেন দাদা আলমগীর ভাই আমি সে প্রথম থেকে দেখতেছি এই নিমাইদার সম্পর্কে আপনার শুধু নেগেটিভ ধারণা ভাই আমরা তো সবাই মানুষ ভাই আপনি যত যুক্তি দেন কোনো কাজ হবে না ও হিন্দু আমি মুসলমান এখানে একটা ব্যবধান আছে আপনারা খান এই ইফতার আমি করব না ভাইজান আজকে আপনাদের জন্য কি রান্না করব ও বুয়া তুমি আইছো শোনো খালি পানি দিয়ে ইফতার করতেছি মন মেজাজ খুব খারাপ আছে যাও তাড়াতাড়ি চারটে ভাত বসাও আরে তুমি যে কাল রাতে সেহরি রান্না করে গেলা আমাদের ডাক দিলা না কেন না ভাই জান কালকে তো আমি আসি নাই কালকে আমার শরীরটা খারাপ ছিল কি বুয়ার শরীর খারাপ ছিল তাহলে কালকে সেহরি রান্না করলো কি আচ্ছা ভাই জান আমি গেলাম যাও দাদা কালকে সেহরি আমি রান্না করছি কে রান্না কি খুব খারাপ হইছে নিমাইদা আপনি রান্না করছেন হ্যাঁ সেহরি সময় ডাকলেন না কেন আমাদের দাদা আপনারা এলাম দিয়ে ঘুমাইছিলেন ঠিকই দাদা শোনেন রমজান মাস পাক পবিত্রের মাস এই মাসে আমাদের পাক পবিত্র থাকতে হয় তো আপনি যদি আমাদের সাথে খাটে ঘুমান কেমন কেমন যেন লাগে দাদা এই রোজার একটা মাস যদি একটু নিচে ঘুমাইতেন আচ্ছা দাদা সমস্যা নাই আমি নিচে ঘুমাইতেছি দাদা এই শামিম ভাই বলেন আজকে তো আবার বুয়া আসবে না একটা কাজ করেন রাত 2টা বাজে অ্যালার্ম দিয়ে রাখেন আমরাই সেহরি পাক শাক করে একবারে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে ঘুমায় যাবো আচ্ছা ঠিক আছে ওহো মশার রশিটা তো কালকে ছিঁড়ে গেছে এখন কই পাই এই পাইছি ওর গায়ে এত বড় রশি রশি দেয় কি করে এই দেখ খুইলে আপাতত কাজে লাগাই দিই কিছু কইলে সকালে আবার খুলে দিয়ে দিব না এলান বাজতেছে দেখি কত আছে রাত 2টা বেজে গেছে হেরাতে উঠতেছে না দাদারা যেহেতু উঠতেছে না আমি সেরিটা রান্না করে দিই দাদা করে সারাদিন রোজা টোজা রাখছে অনেক ক্লান্ত যাই রান্নাটা করেই দিই কি রে আমার পইতে গেল কই ওই যে মশারি টানেছে এটা কি মশারি টানানোর জিনিস হায় রে সেগুলো বোধ জ্ঞান যে কবে হইব এই তো খিচিড়ি রান্না শেষ এবার এটা গরম গরম খাইতে পারবো যাই আমি যে শুয়ে পড়ি নিতে কত বাজে এই 4:30 বাজে এই শামিম ভাই ওঠেন 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 ছেড়ে আর 10 মিনিট বাকি আছে তাড়াতাড়ি ওঠেন রান্না করে খাইতে হইব আরে ভাই আর 10 মিনিট রান্না করবেন কোন খাবেন কখন আচ্ছা আহেন রান্না করে যাই দেখি আচ্ছা চলেন
শাইম ভাই বু আজকে একটা কাজের মতো কাজ আলমগীর ভাই আজকে খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক সুন্দর হইছিল হ্যাঁ ভাই খুব মজা হইছে বুঝলাম না রান্নাটা করলো কে রে আরে মিয়া বুঝেন না বু আইছিল এসে রান্না করে গেছে গা বু আইছিল হুম তাছাড়া কে করব একটা জিনিস বুঝলাম না ভাই আমি যে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম রাত 2টার সময় অ্যালার্ম বাজলো না কা হ্যাঁ রে ভাই বুঝেন নাই ওই যে একটা হিন্দু আছে না ওই শালাই অ্যালার্ম অফ করে দিছে ঘুমে ডিস্টার্ব হয় এর লাগি অ্যালার্ম অফ করে দিছে ওই হালা তো চায় না যে আমরা রোজা রাখি আচ্ছা বাদ দেন কারো সম্পর্কে কোনো কিছু না জানে মন্তব্য করা ঠিক না এক কাজ করেন দেহি তো কত বাজে একবার নামাজটা পড়েই ঘুমায় নাকি হ্যাঁ চলেন অজু করে নামাজটা পড়ে নি চলেন দেখছেন আলমগীর ভাই নিমাইদা গতকাল রাত্রে আমাদেরকে সেই রান্না করে খাওয়াইছে আজকে সে আবার ইফতারি কিনে নিয়ে আসছে আর আপনি গতকাল ইফতারের সময় তার সাথে কি খারাপ ব্যবহারটা না করছেন একবার মনে করে দেখেন তো কি ব্যাপার আলমগীর ভাই শাকিল ভাই এখন আইলো না আইবো না এখনো তো 10 মিনিট বাকি আছে ইফতারের টাইমে আইবছি আরে নিমাইদা আপনি ইফতারের সময় দরজায় উঁকি দিতেছেন ভিতরে আসেন কইছি দাদা ইফতারের টাইমে সবাই ইফতারি করতেছে তো আমার অফিসে থাকতে শরম লাগে তাই বাসায় আইলাম ইফতারি পরেই বসলে দেমু আরে আসেন যখন বসেন একসাথে ইফতারি করব আসেন 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 ইফতারের সময় হিন্দু মানুষ নিয়ে এসে সামনে বসাইছেন দেখেন না গায়ে কি গন্ধ আসে ইফতারি করতাম না এ ভাই বসেন 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 দুটা কথা বলে শুনেন আলমগীর ভাই আপনি তো একজন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন ভাই আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের নবীজি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না কখনো কারোর সাথে উত্তেজিত হয়ে কথা বলতো না কখনো খাবার ফেলেও দিত না কখনো খাবার নষ্টও করতো না আর আপনি সেই নবীর উম্মত হয়ে ইফতারি ফেলে দিলেন আমার তো সন্দেহ হয় আপনি মুসলমান নাকি এ রাখেন ভাই এত জ্ঞান দেন না আপনার যা জ্ঞান আল্লাহ আমারে কম দেয় নাই আপনি নবীর সাথে ইফতার করেন আমার দরকার নাই আল্লাহ যে উনারে কবে হেদায়েত দিবে আচ্ছা নিমাইদা আপনি ইফতারি করেন আর আপনি কালকে রাতে কি বললেন নিমাইদার ঘুমের ডিস্টার্ব হবে দেখে সে অ্যালার্ম বন্ধ করে রাখছে আমাদের যাতে ঘুমের ডিস্টার্ব না হয় সেজন্য সে অ্যালার্ম বন্ধ করে কালকে রাতে রান্না করে রাখছে কালকে শেষের সময় নিমাইদা যদি রান্না না করে রাখতো তাহলে আজকে পানি খেয়ে রোজা রাখা লাগতো আসলে নিমাইদা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আপনি আমারে ক্ষমা করে দিয়েন আসলে আমি ভুলেই গিয়েছিলাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আসুন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে ইফতার করি ঠিক আছে দাদা আমি হইছি আপনাদের সাথে একসাথে ইফতারি করতে আমার একা একা ভালো লাগে না আজ থেকে আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই দিন শেষে আমরা সবাই মানুষ কর্মস্থলে আমাদের একসাথেই কাজ করতে হয় তাই আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একসাথে থাকি মানুষের মানুষের ভেদাভেদ তৈরি না করি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ